ভারতীয় জনতা পার্টি কাপুরুষের দল হোক আর 4ঠা জুন কেমন গালে থাপ্পড়টা পাবে তারা, এবং মহিলারাই বলবেন যে এরকম চলতে দেয়া যায় না, এইটা সেই আমাদের এই রাজ্য যেখানে নারী সশক্তিকরণ হয়, কিন্তু তারা ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে ওমেনকে ডিসএম্পাওয়ার করছে, এটা খুব দুঃখ। এবং বিজেপি এই মুহূর্তে তারা আর না হয় ক্ষমা চেয়ে নিক আর না হয় চুপ থাকুক, কারণ প্রত্যেকটি স্টেটমেন্ট, যেমন দেখলাম রবীন্দ্র জয়ন্তীর দিনে কদর্য ভাষায় গালাগালি করলেন, 2টি শব্দ এমন বললেন মহিলাদের দিকে, লিডার অফ দি অপোজিশন। এ তো আমরা আর এই প্রশ্ন নেব না। এবার সিবিআই চাইছেন সিবিআই করুক, পুলিশ এটা নিয়ে অ্যাকশন করবে, পুলিশ ডেকে আবার ওই রোবটটা কেন যে রাজভবনে নামেনি সেটাও তো আমি আমার প্রশ্ন, রাজভবনে নামবে না ওই রোবটটা দেখার জন্য? রোবটে যদি সিসিটিভি লাগানো থাকে তাহলে আবার ওই গভর্নরের ইমিউনিটি মুশকিলে পড়ে যাবে, উনি বলবেন যে কারা কারা দেখতে পারবেন কারা কারা দেখতে পারবেন না, তারপর শেষে পুলিশকে তো দিতে হলো, রাজ্যপালকে রাজভবনের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ পুলিশকে দিতে হলো কি না, এটাই আইন বলে। ওই মহিলা শি ইজ ক্রাইং ফর জাস্টিস, নট ওয়েটিং, ক্রাইং, কাঁদছে, আমার বিচার আমি পাবো না? রাজ্যপালের বিষয়ে আমি তো সন্দেশখালির টা, কারণ সন্দেশখালির একটি টিম বিজেপি নিয়ে গেছিল এই মিথ্যে কথাগুলো সমস্ত রাষ্ট্রপতিকে বলে এসছে, সেটা তো রাষ্ট্রপতি, তো আমি বললাম তিনি শুধু ওইটা পেয়েছেন, যেহেতু ওরা ফর্মালি বাই প্রোটোকল গেছেন, তাহলে তো আরেকটা আমাদের ভাবতে হবে, প্রোটোকল নিয়ে এবং সে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিঠিকে জমা দিতে হবে, ওই সবটাই মিথ্যা, একটা তো সিস্টেম আছে, প্রেসিডেন্টকে তো সেটা করতে হবে, মহামান্য রাষ্ট্রপতিকে তাহলে জানাতে হবে যে আসল কাহিনী গল্পটা কি, আসল ঘটনাটা কি, এইগুলো বিজেপি এই চিত্রনাট্য করেছিল, ধর্ষণ হয়নি বলেছে ধর্ষণ হয়েছে, মহামান্য রাষ্ট্রপতিকে বলতে হবে ধর্ষণ হয়নি, দেখুন এই মহিলারা বলছে তাদেরকে কিভাবে আরো অপমান করেছে, এরকম একটা অ্যালিগেশন ধরুন, এটা তো সাংঘাতিক ব্যাপার, মহিলার ধর্ষণ হয়নি তাকে বলা হয়েছে হ্যাঁ তোমার শ্লীলতা নিয়ে ধর্ষণ হয়েছে, কত বড় একটা বিষয়, এটা রাষ্ট্রপতিকে বলতে হবে, এটা আমরা বলেছি। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স, শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। দ্য হ্যাপি সোনিক ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ, এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে, সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনিক ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দা হ্যাপি সোনিক ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারতা বাসন্তী সংলাপ, বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা ছুঁয়ে থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড। You are watching বর্তমান সময় .com।